আজকের প্রোগ্রামের উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত আজকের প্রোগ্রামের পরিচালক ও আমার সংগ্রামী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য প্রথমে একটু সংক্ষিপ্ত একটু গল্প শোনাব, এরপরে কিছু কথা বলা শেষ করবো ইনশাল্লাহ। আমি এদেশে আসি 2011-এ। আমি ঢাকায় সায়দাবাদে ছিলাম। সায়দাবাদের গোলাপবাগ থানার দায়িত্বশীল ছিলাম ছাত্র শিবিরে। আমি যখন আসি 2011-এ 5 জুলাই, তার আগে শিবিরের ম্যাচ গেছিলাম। সাহারা খাতুনের যখন চিরুনি অভিযান শুরু হয়, তখন ঢাকার প্রত্যেকটা ম্যাচে শিবিরের ভাইরা সুস্থ মতো ঘুমাইতে পারে না, বাইরে থাকতে হয়, লুকাই থাকতে হয়, গ্রামে যাই থাকতে পারে না, বন্ধুর বাসায় থাকতে হয়। এভাবে তখন থেকে, তখন পরিস্থিতি তো মোটামুটি ছিল, আর এখন বলা বাহুল্য, এখন তো বলাই যায় কি পরিস্থিতি বাংলাদেশে। আমি যখন আসি 2011-এ, তার এক সপ্তাহ পরে আমার ম্যাচের যত ভাইরা ছিল সবাইকে ধরে নিয়ে গেছে। দীর্ঘ 8 মাস পরে এক ভাই সারা পাইছে, তাকে তার সাথে কথা হয়েছে। সবাই পড়াশোনা অবস্থায় ছিল, কেউ ঢাকা ইউনিভার্সিটিতে, কে প্রাইভেট ইউনিভার্সিটিতে, আমি ছিলাম তিতুমির কলেজে। সবার পড়াশোনার অবস্থা তো একবারে শেষ করে দিছে, শারীরিক নির্যাতন মানে একেবারে পঙ্কু করে দিচ্ছে সবকিছু। এই পরিস্থিতি বাংলাদেশে আপনারা জানেন, সামনে 11-শ নির্বাচন আসছে। আমাদের এখান থেকে কিছু করার নাই, তারপরে আমাদের যেটা করার, যারা আছে দেশে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রতিটা ভোট কেন্দ্রে নজর রাখতে হবে। বর্তমান বাংলাদেশ সরকারের যে আওয়ামী পুলিশ বাহিনী, এদেরকে চোখে চোখে রাখতে হবে। শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, এটা কখনোই আশা করি না এটা সুষ্ঠু নির্বাচন হবে। কারণ বিগত নির্বাচনগুলো হচ্ছে ভোট চুরি করে যেভাবে নির্বাচন করে ক্ষমতায় আছে, এবং বাংলাদেশে যেভাবে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে আমরা জানি স্ত্রী থানার হত্যাকাণ্ডের বিচার, এগুলো আওয়ামী সরকারের চোখে নজরে নাই, কারণ এখানে তার হাত আছে। সাগরণের হত্যা, এর কোনো বিচার নাই, কারণ এখানে তার হাত আছে। তার শাসন ওই জায়গায় যেখানে তার লাভ আছে, ওখানেই তার শাসন। সো আমরা রুখে দাঁড়াবো, আমরা বাংলাদেশের এই নির্বাচন যাতে আশা করি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু আমরা ভরসা রাখতে পারতেছি না। এবং জামাত ইসলামের যে নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে, কোনো প্রমাণ তারা এভাবে দিতে পারে নাই। নিজের তাদের ক্ষমতার জোরে অন্যায়ভাবে হত্যা করেছে, জবাব বাংলার মাটিতে একদিন দিতে হবে এই সরকারের। যে ভুল করতেছে, এই ভুলের জবাব বাংলাদেশ প্রত্যেকটা মানুষ এখন তার অপেক্ষায় আছে, এর জবাব তার দিতে হবে যতই ভুল করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।